আপনারা জানেন আজকেই হয়তো বা শেষ দিন, আজকেই আপনারা দেখেন অলরেডি শামানোর ফেরি থেকে পল্টনকে বিচ্ছিন্ন করা হয়েছে এবং আমরা ফেরি থেকে বেশ খানিকটা দূরে রয়েছি। আমরা চেষ্টা করতেছি যেখান থেকে ফেরিটাকে উদ্ধার জন্য, সেই চিত্রটা আপনাদেরকে কীভাবে ফেরিটাকে সোজা করা হয় সেই চিত্রটা দেখানোর জন্যই মূলত আজকে লাইভটা। যার সময় নিয়ে যাবেন আমি টাকা দিব। হ্যাঁ, আমি এই যে অল্প একটু খালি কাজটা করবো, খালি এই কাজের কি অবস্থা আপনাদের? হ্যাঁ, এই মোটা কেবল আসছে, মোটা কেবল লাগাইছেন? দর্শক যারা আমাদের সাথে লাইভে কানেক্ট আছেন, দেখেন আমরা সেই একটা নৌকা পাড়ি দিয়ে একটা নৌকা করে তারপরে এখানে এই বার্সগুলোর উপরে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক তিনটা বার্স মূলত ফেরিটাকে ঘিরে ফেলেছে এবং সেই বার্সের যে সয়েন্সি মোটা যে কেবল দিয়ে ফেরিকে সোজা করা হবে সেই কাজগুলাই আমি আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো। এখন আমরা এখন চলে এসেছি সেই বার্সের উপরে, যেখান থেকে মূলত ফেরিটাকে উদ্ধার যারা করবে, যে বার্সগুলো উদ্ধার ফেরিটাকে উদ্ধার করবে সেই বার্সগুলোর উপরে আমরা রয়েছি। এখানে উদ্ধারের বিভিন্ন কাজ করছে, এখানে যারা আছে সবাই তো জেনুইন এন্টারপ্রাইজের লোক। আপনারা দেখতে পাচ্ছেন যে BIWT এর নেতৃত্বে জেনুইন এন্টারপ্রাইজের যারা সদস্যবৃন্দ আছে, যারা লোকজন আছে, তারা কিন্তু কাজ করে যাচ্ছে, একটার পর একটা কাজ করে যাচ্ছে এবং পুরো ফেরিটাকে তারা ঘিরে ফেলেছে সেই বার্স দিয়ে। সেই চিত্রটাই আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের এখানে এবং এখন আমি আপনাদেরকে দেখাবো যে 6 ইঞ্চি যে কেবল দিয়ে ফেরিটাকে উঠানো হবে সেই 6 ইঞ্চি সেই মোটা কেবল। দর্শক আমরা একদম কাছ থেকে আমরা লাইভটি পরিচালনা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ঘাট থেকে ফেরি অর্থাৎ শামানত ফেরি থেকে পল্টনকে বিচ্ছিন্ন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দূরে যে 5 নম্বর ফেরিঘাটের পল্টন, এই পল্টনটাকে ঘাট এরিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং পল্টনের পাশে BIWT এর যে উদ্ধারকারী জাহাজ হামজা, রুস্তম এবং পল্টনের সাথে যে ভাসমান কারখানাটা আছে সেটাও কিন্তু দূরে রয়েছে এবং আমানত শাহ ফেরির একটা অংশ কিন্তু 3টে বার্স দিয়ে অর্থাৎ 3টা উদ্ধারকারী নৌযান দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং ফেরিকে সোজা করার জন্য যে সমস্ত কাজ দরকার তারা কিন্তু সেটাই করছেন। সবাই খুব ব্যস্ত এবং খুব ঝড়ো গতিতে এগিয়ে যাচ্ছে শামানত ফেরিকে উদ্ধার করার জন্য। সেই চিত্রটাই কিন্তু আপনারা দেখাচ্ছি পাশে কী করছে এবং আমি আপনাদেরকে দেখাবো যে 6 ইঞ্চি পরিমাণ মোটা যে কেবলের মাধ্যমেই ফেরিটাকে টেনে উঠানো হবে সেই কেবলটাকে আমি মূলত আপনাদেরকে দেখাবো। আমরা আসছি এখন 3টি বার্স এখানে জড়ো হয়েছে ফেরিটাকে সোজা করার জন্য, অর্থাৎ ফেরিটাকে সোজা করার জন্য ঝটপট কিন্তু সেই কাজটাকে এগিয়ে চলছে। আমরা একটু সামনের দিকে যাব এবং দেখাবো যে কি হচ্ছে সামনের দিকে। এটা একটু আপনাদেরকে সরাসরি দেখাতে চাই এবং দেখায় যে কি হচ্ছে দূরে। এই হচ্ছে সেই কেবল, এই যে আপনারা যে কেবলটি দেখছেন এই কেবলটি হচ্ছে সেই 6 ইঞ্চি মোটা কেবল। আপনারা যে কেবলটি দেখতে পাচ্ছেন এই কেবলটি হচ্ছে 6 ইঞ্চি মোটা কেবল। এটাই তো সেই কেবল না? এই কেবল দিয়ে উঠাবেন? দর্শক এই যে দেখতে পাচ্ছেন আপনারা যারা লাইভে আছেন এই মুহূর্তে, আপনি দেখতে পাচ্ছেন যে 6 ইঞ্চি মোটা এই যে কেবলটা আপনি দেখছেন, এই 6 ইঞ্চি মোটা এরকম কতটা কেবল লাগবে? এরকম 6 পিস কেবল দিয়ে তারা মূলত খুব ভালোভাবে চলছে। আপনাদের তো সব প্রস্তুতি শেষ? সব প্রস্তুতি শেষ, আর একখান বাস আসবে, বাস আসার পরে বান্ধা হয়ে গেছে, আর একমাতা
দর্শক যারা আমাদের সাথে লাইফে আছেন তারা দেখতে পাচ্ছেন যে এই যে কেবলটা আপনি দেখছেন 6 ইঞ্চি কেবল, 6 ইঞ্চি মোটা কেবল আপনারা দেখতে পাচ্ছেন। এরকম 6টা কেবল মূলত ফেরির সাথে বাঁধা হবে এবং এই ফেরিগুলা অলরেডি একটা কেবল বাঁধা হয়ে গেছে, তাই না? অলরেডি একটা কেবল বাঁধা হয়ে গেছে এবং এখানে দেখেন কেবল বাঁধার জন্য ফেরির ডালাটাকে ওটা কেটে ফেলছে, না? ফেরির উদ্ধারের জন্য বিভিন্ন কাজ চালিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে কানেক্ট আছেন তারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন প্রসেসে মূলত কাজটাকে তারা চালাচ্ছেন। বিভিন্ন প্রসেসে এখানে দ্রুত গতিতে ফেরিটাকে উদ্ধার করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে তারা এবং সেই চিত্রটাই আমরা আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে জেনুইন এন্টারপ্রাইজের তিনটি বার্স এসে পৌঁছাইছে, সেই তিনটি বার্সের চিত্রটাই আমরা আপনাদের দেখাচ্ছি। আমরা লাইভটা পরিচালনা করছি একদম বার্সের উপর থেকে এবং উপর থেকে আমরা মূলত লাইভটি পরিচালনা করে দেখাচ্ছি। গতকাল আপনারা জানিয়েছিলাম যে একটি বার্স এসে পৌঁছেছে এবং আজকে কিন্তু আরও দুটি বার্স এসে পৌঁছেছে এবং বিকেল না আপনাদের আর কয়টা বার্স লাগবে ভাইয়া? আর একটা আসলেই হয়, আপনাদের ফেরি উঠানো হয়ে যাবে। এখানে আপনারা ফেরির বডি কেটে ফেলছেন, এখানে ফেরি থেকে পানি সেচবেন। দর্শক একদম একদম ইউনিক একদম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ফেরির এটাকে কি বলে বডি দর্শক একদম ফেরির সামান্য ফেরির ভিতরে যাচ্ছে। দেখেন একজন মানুষ এই পানি সেচার জন্য ফেরির ভিতরে যে পানি আছে সেই পানিকে এখন তারা সেচবেন এবং এখানে কেটে সুরঙ্গ করা হয়েছে। ফেরির যে উপরের যেটা রূপ বডি আছে সেই বডিকে কেটে সুরঙ্গ করা হয়েছে। যারা দেখতে পাচ্ছেন সেই সুরঙ্গের ভিতরে এখন পাইপ ঢোকানো হচ্ছে এবং সেই পাইপ ঢোকাবে হচ্ছে ফেরির ভিতরে যে পানি আছে সেই পানিকে এখন তারা সেচে বের করার জন্য সেই প্রসেসটা করছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের সাথে যে 300 মানুষ লাইভে কানেক্ট আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জেনুইন এন্টারপ্রাইজের যারা কর্মী বাহিনী রয়েছে তারা অলরেডি ফেরির ভিতরে ঢুকলে উনি মারা যাবে না? ফেরির ভিতরে কি শুকনা তো উনি তো চলে যাচ্ছে দেখি, সমস্যা নাই। দর্শক দেখতে পাচ্ছেন যে ফেরির বডিকে অলরেডি কাটা হয়েছে এবং সেখানে কেটে ফেরির ভিতরে যে পানি আছে সেই পানিকে সেচার জন্য চেষ্টা চালাচ্ছে এবং সেই জন্য এখানে পাইপ ঢুকাচ্ছে, মেশিনের পাইপ ঢুকাচ্ছে। এবং দেখেন জেনুইন এন্টারপ্রাইজের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কত কঠিন একটা কাজ, যে কাজটা এই জেনুইন এন্টারপ্রাইজের যারা কর্মী বাহিনী আছে যারা সদস্য আছে তারা দেখতে পাচ্ছেন যে ফেরির একদম মাঝখানে ফুটা করা হয়েছে। ফেরির মাঝখানে ফুটা করে তারপর ফেরির যে ভিতরে যে পানি আটকে রয়েছে সেই পানি তারা টেনে তোলার জন্য পাইপ ঢুকাচ্ছেন এবং এই পানি যখন ফেরির ভিতর থেকে বের করে দেবেন তখন ফেরি হালকা হয়ে যাবে এবং তারা ফেরিটাকে তুলতে সহজ হবে। যে কারণে তারা দেখতে পাচ্ছেন যে একজন জেনুইন এন্টারপ্রাইজের একজন ডুবুরি এবং সে ফেরির ভিতরে ঢুকছে, অলরেডি ফেরির বডিকে কাটা হচ্ছে, যেটা গাড়ি থাকে সেটাই কাটা হচ্ছে।
একটা ছোট ছিদ্র, এটা কমান্ড করছে মানুষ, একটা ছোট ছিদ্র করা হয়েছে এবং সেই ছিদ্র দিয়ে ফেরির ভিতরের পাইপ ঢোকানো হয়েছে যে পজিশনে যেখানে পানি গেছে, সেই পানিগুলোকে এখন সেচা হবে। এক ভাই কমেন্ট করেছে, ভাই আর কত গাড়ি আছে? ভাই কোনো গাড়ি নাই। তারপর আরেকজন বলছে, ভাই নাই ভাই, কি ফেরি, কোনো কোন ফেরি এটা? ভাই এটা শাহমানত ফেরি। এক একজন এক ভাই কমেন্ট করছে, নাম বলেন ভাই, এটা শাহমানত ফেরি পাটুরি। আপনারা দেখতে পাচ্ছেন জেবি টেলিভিশনের ফেসবুক পেজ লাইভে যারা এই মুহূর্তে কানেক্ট আছেন তারা দেখতে পাচ্ছেন যে শাহমানত ফেরি উদ্ধারের জন্য জেনেন এন্টারপ্রাইজ যে চেষ্টাটা চালাচ্ছে, তারা অলরেডি ফেরির বডিকে কেটে তারপর সেটা ফেরির ভিতরে যে পানি আছে সেই পানিকে শেষার জন্য, এটা সেলিব্রেশনের পাইপ না, আপনার সেচবেন আবার সে পানি ঢুকবে না? দর্শক যারা লাইভে আছেন দেখতে পাচ্ছেন খুব দুঃসাহসিক কর্ম চালিয়ে যাচ্ছেন তারা, ফেরি ছিদ্র করেছেন ফেরির ভিতরে, সে ফেরির যেই জায়গাতে ফেরি গাড়ি লোড নেয় সেই বডিটাকে অলরেডি ছোট একটা ফুটো করছেন এবং সেই ফুটোর ভিতর দিয়ে একজন মানুষ যাওয়ার চেষ্টা করছেন এবং ফেরির ভিতরে যে পানি আছে সেই পানিকে সেচার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভাই কমেন্ট যারা করছেন বুঝছি না, ভাই উদ্ধারকারী জাহাজ নিজাম ভাই উদ্ধার খুব প্রশ্ন করেছেন, ভাই উদ্ধারকারী জাহাজ কি সবগুলো এসে পৌঁছেছে? ভাই ভাই আরেকটি জাহাজ বাকি আছে, আরেকটি জাহাজ যে কোনো সময় এসে পৌঁছাবে, পৌঁছালে আমরা আপনাদেরকে দেখাতে পারবো। সুমন যারা কমেন্ট করছেন, ভাই আর কতদিন লাগবে ফেরিটি উঠতে? লালমনিরহাট থেকে একজন কমেন্ট করেছেন, রানা ভাই, রায়হান ভাই বলছেন ফেরিতে কি কোনো বাদ ছিল? না ভাই, ফেরিতে কোনো বাদ ছিল না। দর্শক পুরা চিত্রটা দেখাচ্ছি, আমরা লাইভটি পরিচালনা করছি মূলত যে বার্সগুলো ফেরিটাকে উদ্ধার করবে সেই বার্সের উপর থেকে আমরা মূলত লাইভটি পরিচালনা করছি এবং এখন সেই চিত্রটাই আমরা আপনাদেরকে দেখাবো। দেখেন ফেরির ভিতর থেকে পানি টেনে তোলার জন্য সেই প্রসেসটা করছে জেনুইন এন্টারপ্রাইজের যারা লোক আছে তারা সেই কাজগুলো চালিয়ে যাচ্ছেন এবং আমরা ফেরির একেবারে কাছ থেকে সেই তারা দেখতে পাচ্ছেন যে শাহমানত ফেরি সুজা করার জন্য বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে জেনুইন এন্টারপ্রাইজ এবং তারা সেই শুরু থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ফেরিটিকে উদ্ধার করার জন্য, সুজা করার জন্য,
এবং এখন যে চিত্রটি আপনি দেখছেন দূরে, সেখানে হচ্ছে যে ফেরির ভিতরে যে পানি রয়েছে সেই পানিকে তারা পরিষ্কার করতেছেন, যেহেতু পানি পরিষ্কার করলে ফেরিটি হালকা হবে, ফেরির মধ্যে যে পানি জমে রয়েছে সেই পানিকে তারা পরিষ্কার করার চেষ্টা করছেন। এবং পানিটি পরিষ্কার যখন করবেন তখন ফেরিটি অনেক হালকা হবে এমনটাই জানাচ্ছিলেন যারা জেনুইন এন্টারপ্রাইজে যারা কাজ করে তারা। এবং এই কাজটাকে সহজ করার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় শেষ হবে। তারা জানাচ্ছিলেন যে ফেরিটিকে সোজা করতে মূলত 2-3 ঘন্টা সময়ের প্রয়োজন, কিন্তু এই পুরা কর্মপরিকল্পনা চালানোর জন্য, পুরা কর্মপরিকল্পনা সেট করার জন্য তাদের হয়তো এই এই ফেরি ডুবার পরের দিন হতেই তারা এইভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কারণ এই ঘটনাটা যখন ঘটেছেন সেটা হয়তো অল্প সময়ের ভিতরে ঘটে গিয়েছে, কিন্তু ঘটনাটা ফেরিটাকে সোজা করার জন্য বা উদ্ধার করার জন্য কিন্তু পর্যাপ্ত প্রস্তুতির প্রয়োজন আছে, এবং সেই প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছেন। এবং তারা সেই চিটাগাং থেকে 4-5 দিন এই নদীপথে কিন্তু যাত্রা করে তারপরে এখানে এই 5 নম্বর ঘাটে এসে, পাথুরিয়ার এই 5 নম্বর ঘাটে এসে পৌঁছেছে, এবং সেই চিত্রটাই আমরা আপনাদেরকে দেখছি। আমরা এবং আপনারা দেখেন দূরে দূরে যারা আছেন দেখেন যে আমরা 5 নম্বর ফেরিঘাটের পল্টনকে আপনারা দেখতে পাচ্ছেন। এই 5 নম্বর ফেরিঘাটের পল্টন থেকে আমরা অনেকটা দূরে রয়েছি, এবং এখান থেকে পল্টনটাকে সরিয়ে ফেলা হয়েছে এই কাজটাকে করার জন্য। এবং তাদের অনেক জায়গা দরকার, জেনুইন এন্টারপ্রাইজের যে বার্স, যে বার্সের উপরেই দাঁড়িয়েই আমরা মূলত লাইভটি পরিচালনা করছি, এবং তাদের অনেক জায়গা দরকার, সে কারণে তারা পল্টনটাকে অনেকটা দূরে সরিয়ে নিয়েছেন এবং সেখান থেকেই আমরা মূলত লাইভটি পরিচালনা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই যে বার্স, যে উদ্ধারকারী জাহাজ বার্স, সেই বার্সের যে উইন্ডসগুলো আছে, যে উইন্ডসগুলোর মাধ্যমে এই যে 6 ইঞ্চি মোটা যে কেবলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কেবলগুলো দিয়েই মূলত তারা ফেরিটাকে টেনে তুলবেন। এবং সেই উইন্ডসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং দূরে দেখেন এখানে মোট 3টি উদ্ধারকারী বার্স এসে পৌঁছেছে, এবং এই 3টি উদ্ধারকারী বার্সগুলোই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এর ভিতরে 1টির নাম হচ্ছে মোচনা আর 2টির নাম হচ্ছে মোহাম্মদ 2। এই 3টি বার্স মূলত এখন পর্যন্ত এই পাথুরিয়া ঘাটে এসে পৌঁছেছে। আরেকটি বার্স যে কোনো মুহূর্তে এখানে এসে পৌঁছলেই তারা প্রথম পর্যায়ের সমস্ত কাজ তারা শেষ করে রেখেছে। আমরা যেখান থেকে লাইভটা পরিচালনা করছি সেটা কিন্তু একদম পল্টন থেকে অনেকটা দূরে, একদম যে উদ্ধারকারী যে বার্স আছে সেই বার্সের মাঝখান থেকে আপনারা যদি একটু দেখেন, উদ্ধারকারী এই হচ্ছে বার্স পল্টনের মতো দেখতে, কিন্তু এক একটা বার্সের ওজন করার ক্ষমতা হচ্ছে আপনার 2000 টন। আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা যে বার্সটার উপরে দাঁড়িয়ে এখানে পরপর 3টি বার্স রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 3টি বার্স, এরকম 4টি বার্স দিয়ে মূলত ফেরিটাকে সোজা করা হবে, এবং এই বার্সগুলো আপনার সোজা করা হচ্ছে, এবং সেই প্রসেসটা কিন্তু এখান থেকে চালানো হচ্ছে, সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফেরির শাহ আমানত ফেরি যেভাবে কাত হয়ে হেলে পড়েছিল সেই চিত্রটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি।